Press the bell icon on the YouTube app and never miss another update. আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কয়টি আসনে দৃষ্টি থাকবে সবার তার মধ্যে নোয়াখালী পাঁচ একটি এখানে লড়বেন দুই প্রধান দলের সাইটে প্রার্থীরা একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের সদস্য আহমদ দুই দলের অবস্থানই শক্তিশালী মৌদুত একাধিকবার ভোটে লড়েছেন দুটি দল থেকে বিএনপি ও জাতীয় পার্টি আর ওবায়দুল কাদের উনিশশো একানব্বই সাল থেকে নৌকা নিয়ে লড়ছেন সেখানে নব্বই পরবর্তী গণতান্ত্রিক নির্বাচনে এই দুই নেতার প্রথম দেখা উনিশশো সালে সেই থেকে মোট চারবার পরস্পরের মুখোমুখি হয়েছেন তারা দুবার করে জয় পেয়েছেন দুজনই এবার একজনের এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ ওবায়দুল কাদের রাজনীতিতে জড়ান ছাত্র জীবনে ছিলেন ছাত্রলীগের সভাপতি নেতৃত্বের এক একটি সিঁড়ি পেরিয়ে আওয়ামী লীগের দ্বিতীয় শীর্ষ পদে নিজের অবস্থান পোক্ত করেছেন বর্তমানে তিনি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের পাশাপাশি সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন অন্যদিকে আইন পেশায় নিজেকে প্রতিষ্ঠা করে মৌদুদ আহমেদ রাজনীতিতে আসেন বিএনপির জন্মের পর উনিশশো সালে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে যেতেন কিন্তু সাদের সামরিক শাসনাবলে জাতীয় পার্টিতে যোগ দিয়ে পরের নির্বাচনে লড়েন লাঙ্গল প্রতীকে হন এরশাদ সরকারের প্রধানমন্ত্রী এরশাদ সরকারের পতনের পরও উনিশশো সালে লাঙ্গল প্রতীক নিয়ে জয় পান তিনি 1996 সালে মওদুদ জাতীয় পার্টির হয়ে লড়ে যান লড়ে হেরে যান কাদেরের কাছে এরপর তিনি চলে যান বিএনপিতে পরের দুটি নির্বাচনে তিনি অংশ নেন ধানের শীষ প্রতীক নিয়ে 1991 সাল থেকে অংশগ্রহণমূলক চারটি নির্বাচনেই ওই আসনের সরাসরি প্রতিদ্বন্দ্বী অবদুল কাদের ও মওদুদ আহমদ এর মধ্যে 1996 ও 2008 সালে জয় পান কাদের উনিশশো একানব্বই আর দুই হাজার এক সালে মৌদুত। নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলার দুই পৌরসভা ও ইউনিয়ন এবং সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন নিয়ে গঠিত এই সংসদীয় আসন ভোটার সংখ্যা তিন লাখ হাজার উনসত্তর এর মধ্যে পুরুষ এক লাখ সাতষট্টি হাজার সাতশো আটত্রিশ এবং নারী এক লাখ তেষট্টি হাজার তিনশো একত্রিশ জন এই আসনে আওয়ামী লীগের হয়ে একমাত্র মনোনয়ন ফর্ম তুলেছেন ওবায়দুল কাদের অন্যদিকে বিএনপির হয়ে মৌদুদ ছাড়াও ফার্ম নিয়েছেন সাবেক ছাত্রদল নেতা বজলুল করিম চৌধুরী এবং ব্যবসায়ী ফখরুল ইসলাম তবে তাদের দুজনকে গুরুত্ব দিচ্ছেন না দলের নেতারা কাদের ও মৌদুদের ছিয়ানব্বই সালে কম ভোটে সালে কাদের যেতেন বারো হাজারের কিছু বেশি ভোটে দুই সালে আওয়ামী লীগের তিন প্রার্থীর ভোট মিলিয়ে মৌদুদের চেয়ে পাঁচ হাজারের বেশি ছিল ভোট ভাগাভাগির সুযোগে জিতে যান বিএনপির নেতা আবার 2008 সালে কাদের জেতেন এক হাজারের কিছু বেশি ভোটে দশম জাতীয় সংসদ নির্বাচনে কাদের সংসদ সদস্য হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়